পরিশ্রমে ন্যায্য মূল্য না পাওয়ায় যেমন কৃষকরা একসময় পাট চাষে উৎসাহ হারিয়েছিলেন, তেমনি আন্তর্জাতিক বাজারেও রপ্তানিযোগ্য পণ্য সরবরাহে হার মেনে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু মন্দা সময় কাটতে শুরু করেছে। পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করে আদমজি সহ প্রায় সব পাটকল সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। চাইনিজ গভর্নমেন্টের সাথে আমরা এমইউ করেছি, চুক্তি করেছি, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের পরীক্ষামূলকভাবে একটা বা দুইটা মিলে আমাদের এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। পাটের মূল্য অনির্ধারিত থাকলেও এর বাজার সম্ভাবনা বাড়ায় আশাবাদী পাটকল সংশ্লিষ্টরা। একযোগে 22টি পাটকলে চলছে উৎপাদনের প্রতিযোগিতা। প্রত্যেকটা মিলে আমাদের প্রোডাকশন আমরা করছি এবং এই প্রোডাকশনের মাধ্যমে আমরা আমাদের দেশের ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল যে ডিমান্ড আছে বা এক্সপোর্ট যেখানে করি সবগুলো কিন্তু আমরা চালু রেখেছি। পাট শিল্পের ধ্বংসপ্রায় অবস্থা থেকে বিশ্ববাজারে গ্রহণযোগ্য অবস্থান সৃষ্টিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বহুমুখী পাট পণ্যের এখন প্রসার হচ্ছে, এটা আমাদের জোটের ব্যবহার হচ্ছে, এই জন্য আমাদের চাষিরা যাতে সামনে আরও জোটের মানে উৎপাদন বাড়ায় সেই জন্য আমরা চেষ্টা করছি। আমাদের অনেক প্রজেক্ট আছে, আমরা কৃষি মন্ত্রণালয়ে আমরা রিকোয়েস্ট করেছি যে সামনের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সামনে সেটা যেন আরও 20% বৃদ্ধি করে। বহুমাত্রিক পণ্য হিসেবে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির বিষয়েও উদ্যোক্তাদের রয়েছে পরামর্শ। ইন্ডিয়া বা চায়না অনেকগুলি সেক্টরে বা অনেকগুলি প্রোডাক্ট লাইনে হচ্ছে ডেভেলপ করে ইন্টারন্যাশনাল মার্কেটকে রিচ করেছে। আমরা হোম টেক্সটাইল, হাউজহোল্ড প্রোডাক্ট, প্যাকেজিং প্রোডাক্ট, লাইফস্টাইল প্রোডাক্ট, গার্ডেনিং প্রোডাক্ট থেকে শুরু করে ওরা টেকনিক্যাল টেক্সটাইল পর্যন্ত প্রোডাক্টগুলি ডেভেলপ করে মার্কেটিং করছে। আমরা এখনও পর্যন্ত র মেটেরিয়াল সাপ্লায়ার কান্ট্রি হিসেবে রয়ে যাচ্ছি। আমরা মনে করি যে এই জায়গাতে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের এখানে স্পেশালাইজড জুট মিল হওয়া দরকার। পাটকলগুলো শতভাগ সচল করা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, তাই সুফল পেতে এখন শুধু অপেক্ষার পালা। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।